আজ সুরাইয়ার পরীক্ষা হচ্ছে বড় মাইটা। সুরাইয়া যদি সেই পরীক্ষায় সফল হয়ে যায়, সম্রাট আরাস তাকে মেয়ে হিসেবে মেনে নেবেন। যে কোনো সহজ প্রশ্নের উত্তর তো যে কেউ দিতে পারে, কিন্তু সম্রাট আরাসের ছেলে বা মেয়ে হওয়া কি অতটাই সহজ? তোমার চিন্তা করার সময় শেষ। আশা করি তুমি আমার প্রশ্নের উত্তর ভেবে নিয়েছো। কি সেই প্রশ্নের উত্তর বলো সুরাইয়া। দুনিয়ার সবচেয়ে বড় মা তার কারণ দুনিয়া কোনো জায়গা বড় হলেও আমাদের কোনো লাভ নেই। আবার কোনো জায়গা ছোট হলেও কোনো ক্ষতি নেই। আর জন্মের পর যদি পুরো দুনিয়া কাউকে পর ভাবে, তবুও তার মা তাকে নিজের বুকে জায়গা দিবে। তাই এই দুনিয়ায় মা সবচেয়ে বড়। আমার মনে হয় সুরাইয়া সঠিক উত্তর দিয়েছে রাজমাতা। আমারও তাই মনে হয় সম্রাট আরাস। আর সুরাইয়া যে শুধু প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তা নয়, তার সুন্দর একটা ব্যাখ্যাও সে দিয়েছে। কথা শুনে আমি খুব খুশি হয়েছি রাজমাতা। সত্যি বলতে কি, আমি তো ভাবতেই পারিনি আমার সুরাইয়া এত সুন্দর করে আপনার প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবে। আমাকে ক্ষমা করবেন রাজমাতা, আমি কথা বলতে চাইনি, কিন্তু সুরাইয়া সুরাইয়া এমন ভাবে উত্তর দিয়েছে যে। ঠিক আছে ছোট রানী হান, এজন্য তোমাকে আমি কিছু বলছি না। তবে একটা কথা তোমাকে মনে করিয়ে দিতে চাই, এটা সবেমাত্র প্রথম প্রশ্ন, তাই খুব তাড়াতাড়ি খুশি হওয়ার কিছু নেই।
আমি আপনার প্রশ্নের জন্য তৈরি। সুরাইয়া, আজ তোমাকে নিয়ে সম্রাট আরাস যেমন কিছু কথা বলেছে, তেমনি ছোট রানী হানও কিছু কথা বলেছে। আর আমিও বলেছি কিছু কথা। আচ্ছা, তোমার কি মনে হয় আমাদের তিনজনের মধ্যে কে ভুল আর কে সঠিক? এটা কি আপনার প্রশ্ন? সুরাইয়া, আমার প্রথম প্রশ্নের উত্তর তুমি যেভাবে দিয়েছো, এই প্রশ্নের উত্তরও তেমনি সাবধানতার সঙ্গে দেবে। ভুলে যেও না, তোমার তিনটি প্রশ্নের একটিও যদি ভুল হয়, তাহলে তোমাকে আর ছোট রানী হানকে এই প্রাসাদ থেকে বের করে দেওয়া হবে। ছোট রানী সাহেব আর মেয়েকে আমি এখনো দেখি, কিন্তু তবুও এই পরীক্ষায় যদি ছোট রানী সাহেব আর মেয়ে সফল না হয়, তাহলে তাদেরকে এই প্রাসাদ ছেড়ে চলে যেতে হবে। আব্বাজান আর রাজমাতা তো ভাইজান নিয়ম ছাড়া কিছুই বোঝেন না। আজকে হয়তো আব্বাজানের একটু মন খারাপ হবে মেয়েটির জন্য, আর রাজমাতা উনি তো ছোট রানী আর সোরাইয়ার জন্য চিন্তাই করবেন না। হ্যাঁ আপনার, এ মেঘমণ্ডলের যুবরাজ হওয়া সত্ত্বেও আমাদের আসলে কিছু বলার নেই। ভাইজান, আপনি যখন যুদ্ধক্ষেত্রে একা যুদ্ধ করতে যান, আপনার জন্য যেমন আমার দরদ অনুভূত হয়, আজ ঠিক তেমনি সোরাইয়ার জন্য আমার দরদ অনুভূত হচ্ছে। জানি না সোরাইয়া আমাদের বোন কি না, তবু আজ ঊর্ধ্ব আকাশের দিকে তাকিয়ে প্রতিনিধিদের কাছে তার জন্য দোয়া চাইতে ইচ্ছে করছে। হ্যাঁ আর্দা, আমিও চাই ছোট রানী সাহেব আর মেয়ে যেন এই পরীক্ষা সফল হয়, তাহলে তাদেরকে আর যেতে হবে না এই প্রাসাদ ছেড়ে। আমি আমার তো মন বলছে যাতে ওরা এই প্রাসাদেই আশ্রয় পায়। আবার অন্যদিকে মনে হচ্ছে ইলমের কথাটাও তো সত্যি, একদিন হয়তো এই মেয়ে হয়ে উঠবে মেঘমণ্ডলের সম্রাজ্ঞী, আর আমার ছেলেরা হয়তো কিছুই পাবে না। এই মেঘমণ্ডলের প্রাসাদ ছাড়াও থাকার অনেক জায়গা আছে। আর সেখানে চাইলে খুব সহজে তাদের জীবন কাটিয়ে দিতে পারেন ছোট রানী সাহেবা ও তার মেয়ে। কিন্তু কিন্তু যদি যুবরাজ কারাব এবং আর্দাকে এই সাম্রাজ্য হারাতে হয়, তবে কি অত সহজেই কোন সাম্রাজ্যের সম্রাট হয়ে উঠতে পারবেন তারা? না, আমার আর এখন এসব নিয়ে ভাবতে ইচ্ছে করছে না, যখন যা হবে তখন দেখা যাবে। তাছাড়া এখন কি বা করতে পারি আমরা? আর ওদিকে ছোট রানী আর তার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন আমরা শুধু এটাই আশা করতে পারি যে ছোট রানী সাহেব আর ওই মেয়ে যাবে কোনোভাবেই প্রশ্নের উত্তর দিতে।
কি এখনো শেষ হয়নি ছায়াসিন? আমরা কি করে বলি বলো তো মানসিন? তুমি যেখানে আছো আমরাও তো সেখানে আছি। কিন্তু তোমরা চাইলে ওই পরীক্ষার কক্ষের ভিতরে গিয়ে দেখে আসতে পারতে না সেখানে কি হচ্ছে? তোমরা তো চাইলেই অদৃশ্য হতে পারো। তা আমরা পারি মানসিন, কিন্তু এখানে আমরাও তোমার মতো অসহায়। হ্যাঁ মানসিন, অদৃশ্য হয়ে জাদুকক্ষে গিয়ে আমরা যে ভুল করেছিলাম তা আমরা আর করতে চাই না। তোমার জন্য আমরা হাজারবার শাস্তি পেতে রাজি আছি, কিন্তু রাজমাতা তো আমাদের দোষের জন্য তোমাকেই শাস্তি দেবেন, আর সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারবো না মানসিন। মানসিন দেখো দেখো মায়লা, মায়লা তো সারাক্ষণ সম্রাট আরাসের কক্ষের চারপাশে ঘোরাফেরা করে, সে নিশ্চয়ই আমাদেরকে কিছু বলতে পারবে। মায়লা তুমি কি জানো সুরাইয়ার পরীক্ষা কেমন হচ্ছে? যুবরানী আমি ওই একই বিষয় নিয়ে অনেক চিন্তার মধ্যে আছি। ওই কক্ষের চারপাশে অনেক রক্ষী পাহারা দিচ্ছে, তাই আমিও সেখানে যেতে পারছি না। এদিকে সুরাইয়ার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে কেন মায়লা? আমি জীবনে অনেক যুবরাজ আর রাজকন্যা দেখেছি যুবরানী, কিন্তু সুরাইয়ার মতো ভালো মেয়ে আমি কোথাও কোনোদিন দেখিনি। সে তো সামান্য একটা বাচ্চা ছাড়া আর কিছুই নয়, কিন্তু এই বয়সে সে জানে কিভাবে কাকে ভালোবাসতে হয়, কিভাবে কার মন জয় করতে হয়। আমি সত্যি ওই মেয়েটার জন্য মায়ায় পড়ে গেছি যুবরানী। হ্যাঁ মানসিন, প্রাসাদের অনেকেই সুরাইয়াকে নিয়ে চিন্তিত। হ্যাঁ মায়লা, সুরাইয়াকে যে দেখবে সে ওকে ভালো না বেশে পারবেই না। তুমি ঠিক বলেছ মানসিন, প্রাসাদের অনেকেই সুরাইয়াকে নিয়ে চিন্তিত, কারণ তারা সবাই এর মধ্যে ভালোবেসে ফেলেছে সুরাইয়াকে। এখন যদি রাজমাতার সামনে সুরাইয়া কোনো প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে কি হবে যুবরানী? সুরাইয়াকে তো সম্রাট আরাস এ প্রাসাদ থেকে বের করে দেবে। এখন আমাদের কাছে একটাই উপায় আছে মায়লা, আমরা সকলে মিলে ঊর্ধ্ব আকাশে প্রতিনিধির কাছে সুরাইয়ের জন্য দোয়া করি। সুরাইয়া, তোমাকে আমাদেরকে নিয়ে ভাবতে হবে না, তোমার যা ইচ্ছে তুমি তাই বলতে পারো। তুমি যদি মনে করো আমি ভুল তুমি তাই বল, কিন্তু কারো মন রাখার চেষ্টা করো না। না সম্রাট, আমি সেরকম কিছু ভাবছি না।
তাহলে আর কিভাবে তুমি আমার প্রশ্নের উত্তর দেবে সুরাইয়া? আমাদের তিনজনের মধ্যে কাউকে না কাউকে ভুল এবং কাউকে সঠিক তোমাকে তো বলতেই হবে। না রাজমাতা, আমাকে হয়তো সেটাও বলতে হবে না। মানে তুমি কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বুঝিয়ে বলবে সুরাইয়া? আমার মনে হয় এই দুনিয়ায় ঠিক বা ভুল কিছুই হয় না। সুরাইয়া, সুরাইয়াকে আগে কথা শেষ করতে দাও ছোট রানী। ঠিক হয় না, আবার কে ভুলও হয় না। তাহলে কি হয় সুরাইয়া? দৃষ্টিভঙ্গি। তোমার কথার ব্যাখ্যা তুমি দিতে পারবে? এই দুনিয়ায় কাউকে ঠিক মনে করতে পারেন সম্রাট? আবার অন্য কেউ যাকে ঠিক মনে করেছে তাকে আপনি ভুল ভাবতে পারেন। আবার অন্য কেউ যাকে ঠিক মনে করেছে তাকে আপনি ভুল ভাবতে পারেন। তুমি তোমার জায়গা ছেড়ে নড়বে না। তুমি আমার দুটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছো সুরাইয়া। এবার তোমার তিন নম্বর প্রশ্নের জন্য তৈরি হও। আপনি বললেন রাজমাতা, যদিও তুমি বলেছো কারো ভুল বা ঠিক হওয়ার বিষয়টা একেবারে নিজস্ব দৃষ্টিভঙ্গির ব্যাপার, তার নিজস্ব চিন্তা ভাবনার ব্যাপার, কিন্তু তাও যদি কেউ ভুল বা অন্যায় করে তাহলে তুমি তাকে কেমন শাস্তি দেবে? তুমি হঠাৎ একথা বলছো কেন সুরাইয়া? সুরাইয়া, কি হয়েছে তোমার? তুমি প্রাসাদ থেকে চলে যেতে চাচ্ছ কেন? দুনিয়ার সবাই যে সম্রাটের দেখা পেলে নিজেকে ধন্য মনে করে, তুমি সেই সম্রাটের সন্তান হয়ে তাকে ছেড়ে চলে যেতে চাইছো? তাহলে আমারও একটা ছোট্ট মনোবাসনা আছে সেনাপতি, সম্রাট কি সেটা পূরণ করবেন?